ओके अस्सलाम वालेकुम नेक्स्ट वीडियोते सबाई के आबारो स्वागतम आमी महबूब इस्लाम सहकारी शिक्षक गणित आदर्श उच्च विद्यालय कईटला तो ऑनलाइन क्लासे आज के आमी जे विषयटा आलोचना करब पूर्वे जेटा आलोचना करछि आमरा सेटा हच्छे पिथागोरासेर उपपाद्य সেটা আমরা প্রমাণ দেখাইছি নেক্সট এর আগের ভিডিওতে তে আমাদের এখনকার টপিকস হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য তে এই উপপাদ্যটা কি বলছে আমাদের যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে আমি আবারও বলছি যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি হবে সমকোণ যেমন যদি এই রূপ জায়গায় আমি এমন একটা ত্রিভুজ আঁকাইলাম এইভাবে যে এবিসি যদি এখানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় খুব ইজি এটা আমাদের জটিল কোনো ক্লাস না যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যদি এইরকম হয় অর্থাৎ একটা ত্রিভুজের এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়েছে দেন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শেষোক্ত যে দুইটা বাহু অর্থাৎ একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি অর্থাৎ এবি আর বিসি এদের অন্তর্ভুক্ত কোণটা হবে 90 ডিগ্রি এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি এটা আমার জটিল কোনো কিছু না তোমরা প্রশ্নটা যদিও একটু বড় দেখতে মনে হচ্ছে কিন্তু প্রশ্নের সলিউশনটা কিন্তু একদম ইজি আর কি তো আশা করি সবাই খাতা কলম নিয়ে রেডি আছো আর কি তো যদি তোমাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাইবে আমি চেষ্টা করব সাধ্যমতো সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দেওয়ার জন্য তো চলো আমরা প্রমাণে যাই তো প্রমাণের সুবিধার্থে আমরা কি আঁকবো প্রথমে একটা ত্রিভুজ আঁকবো আর কি এবং প্রথমে আমি ধরে নেই যে মনে করি ত্রিভুজ এবিসি এটা সমকোণ কিনা সেটা কিন্তু আমি বলতেছি না অর্থাৎ ত্রিভুজ এবিসি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো আমাদের প্রমাণ করতে হবে কোনটা প্রমাণ করতে হবে যে এই যে শেষোক্ত দুইটে বাহু রয়েছে আমাদের একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা ভাবনা করবে যে শেষোক্ত দুইটে বাহু এসি আর বিসি আমি ইন্ডিকেট করে দিচ্ছি রেড কালার দিয়ে তো এসি আর বিসি এরা যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ প্রমাণ করতে হবে কোণ এসিবি সমান বা এখানে সিম্পলি আমি সহজভাবে দেই যে এখানে কোণ সি এক সমকোণ বা 90 ডিগ্রি লিখলেও সমস্যা নাই এটি আমাদের প্রমাণের প্রতিবদ্ধ বিষয় তে প্রমাণের সুবিধার্থে আমরা অঙ্কনে যাব অঙ্কনে যাই আমরা এমন একটা ত্রিভুজ এখানে নিচ্ছি ডিই এফ অর্থাৎ এমন একটা ত্রিভুজ আমরা নিচ্ছি যেখানে এই এফটা এক সমকোণ কয় সমকোণ এক সমকোণ অর্থাৎ অঙ্কনে আমাদের যে জিনিসটি আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে এমন একটি ত্রিভুজ ডিই এফ নেই যেখানে কোণ এফ 90 ডিগ্রি এসি সমান
डीएफ एवं बीसी समान ईएफ ए रकम किन्तु त्रिभुज गठन करा सम्भव एटार आलोक तो ये हे अंकन और मन कर सिसटेम लिखे नेब लिखे नवर पर एन प्रमाण जिनिसटे प्रमाण जिनिसटे देवर जो खूब आहामरी जटिल को विषय नहीं प्रमाण क्यों करते तो ये एक जिनिस ख्याल रखो जो क्योंकि अंकन लिखसे जो एसी बाहु और डीएफ बाहु एरा परस्पर समान एवं डबल इंडिकेट दिच्छे जो बीसी बाहु और ईएफ बाहु एराव परस्पर समान अर्थात एटुकु दैर्घ्य समान एटुकु दैर्घ्य एटुकु दैर्घ्य समान बाट एटार क्षेत्र बला आछे एफटा एक समक तो ओके तो देखो आमरा किभाबे प्रमाण करते पारि प्रमाण त्रिभुज डीई एफ ए कोण एफ समान कत डिग्री 90 डिग्री सूतरां आमरा बोलते पारि आमरा एर आगेर भिडियो जेटा देखछि सेटा होच्छे समकोणेर विपरीत बाहुर उपर अंकित बर्गक्षेत्र अपर दुई बाहुर उपर अंकित बर्गक्षेत्र द्वयेर समष्टिर समान ताहले आमरा बोलते पारि जे डीई स्कोयार दैट इज इक्वल टू डीएफ स्कोयार प्लस ईएफ स्कोयार एटा आमरा किन्तु अति सहजे लिखते पारि एखन देखो जे आमादेर किन्तु बला आछे जे डीएफ समान कि लेखा जाए एसि सो डीएफर बदले हमें कि लिखते एस स्क्वायर ईएफर बदले कि लेखा जाच्छे बीसी ताहले एखाने बीसी स्क्वायर तो आमरा देखो जे प्रथमे जे लिखछिलाम जे मने करि त्रिभुज एबीसी एर एबी स्क्वायर समान एस स्क्वायर प्लस बीसी स्क्वायर तार माने एस स्क्वायर प्लस बीसी स्क्वायर एटार समान लेखा जाए आबार एबी स्क्वायर এটা কিন্তু ধরে নেওয়া ছিল আমাদের ফাইনালি আমরা বলতে পারি সুতরাং ডিই সমান কি লেখা যাচ্ছে এবি এখন আমরা যদি এই দুটো ত্রিভুজ যুক্তি দাঁড় করাই তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় সর্বসম কিনা সর্বসম প্রমাণ করতে গেলে পরে কয়টা কন্ডিশন লাগে তিনটে কন্ডিশন সমান দেখাইতে হয় তিন বাহু পরস্পর সমান অথবা দুই বাহু একটি কোণ অথবা এক বাহু দুইটি কোণ কিন্তু তিন কোণ সমান হলে সেটা সর্বসম হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমরা সদৃশতা বলি এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দেখো আগে দুটো কন্ডিশন আমাদের ছিল এসি সমান কি ডিএফ রাইট এসি সমান ডিএফ আবার ছিল কি বিসি সমান ইএফ আর এইখানে আমরা প্রুফ করছি কোনটা এইটা ডি সমান এবি রাইট তাহলে এখানে আমরা লিখতেছি ডি সমান এবি অর্থাৎ এবিটি আগে দেওয়া উচিত কারণ এবিটি আমরা আগে দিছি এবি সমান ডিই তাহলে এইখানে কয়টা কন্ডিশন সমান দেখাইলাম আমরা তিনটে কন্ডিশন তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি যে এই ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম অর্থাৎ এই ত্রিভুজ আর ত্রিভুজ পরস্পর সর্বসম তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ রাইট বোঝা যাচ্ছে তো ওকে তো অর্থাৎ এই ত্রিভুজদ্বয় কি হচ্ছে পরস্পর সর্বসম তাহলে আমি বলতে পারি সুতরাং কোণ সি সমান কোণ এফ বলাই যায় সি কোণ সমান এফ কোণ কারণ সিটি হচ্ছে এ বি এর বিপরীত বাহু এ বি সমান এখানে কি আছে ডি বিপরীত কোণ তাহলে ডি এর বিপরীত কোণ কোনটা এফ তাহলে সেটাই আমি লিখছি সুতরাং আমরা বলতে পারি কোণ সি সমান এফ সমান কত ডিগ্রি ছিল 90 ডিগ্রি প্রমাণিত আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো আর কি তো এটা আমার জটিল না যে বা দেখা গেছিল যে প্রশ্নটাই অনেক বড়
বাট আমরা দেখলাম প্রমাণে এটা ইজি ওয়েতে আমরা প্রমাণ করতে পারি, জাস্ট শুধু আমাদের অঙ্কনটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এই পিথাগোরাস সংক্রান্ত এর আগের ভিডিওতে একটা সমস্যার সমাধান দেখছি, আমরা এখানেও আরেকটা সমস্যার সমাধান দেখবো আর কি। সেটা হচ্ছে আমাদের এখানে গাণিতিক সমস্যা অনুশীলনে নয় দশ নম্বর। তো দশ নম্বর সমস্যাটা আমাদের বলা হয়েছে এখানে সমস্যা টেন, এইখানে কি বলা আছে, এইটা বলা আছে যে ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব হচ্ছে এডি, লম্ব এডি, এবং এবি ইজ গ্রেটার দেন এসি। বলছে প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এইটি আমাদের প্রমাণের প্রতিপাদ্য বিষয়। তো এই জিনিসটা আমি আইডেন্টিফাই করে নিচ্ছি যে এই জিনিসটা আমাদের কি প্রমাণ করতে হবে। প্রথমে আমাদের এই আগের মতোই যে এই প্রশ্নটা আগে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে ত্রিভুজ, একটা ত্রিভুজ আমি আঁকাবো এবিসি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ জানি না, সমকোণিন আর সমদ্বিবাহু এটা বলা হয় নাই, বাট যেবার সেবা আমি একটা ত্রিভুজ অঙ্কন করব সেই ত্রিভুজ হতে হবে এবিটে বড় আর এসিটে ছোট। তা আমরা দেখো যে এই আলোকে আমরা ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে এটা এ বি সি, মানে এমনি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এইখানে এবিটে বড় এসিটে ছোট। তো আরেকটা বলছে যে এই বিসি এর উপর এডিটে লম্ব এবং বিসি এর উপর এডিটে হচ্ছে লম্ব। আশা করি তোমরা এই প্রথম পার্টটুক নিজেরাই লিখতে পারবা। আমি বলে দিচ্ছি কীরকমভাবে লিখবে। প্রথমেই লিখবে যে মনে করি ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এবিসি, বিসি এর উপর এডি লম্ব এবং এবি ইজ গ্রেটার দেন এসি। প্রমাণ করতে হবে যে এখানে যেভাবে লেখা আছে প্রমাণ করো যে, তোমরা জাস্ট লিখবে এখানে প্রমাণ করতে হবে যে এটার সমান এটা, রাইট? ওকে, এখন দেখো যেহেতু এটা লম্ব তাহলে মাস্ট এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এইখানে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে আছে, এখানেও অনুরূপভাবে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণে যাই সরাসরি, প্রমাণ খুব ইজি। পিথাগোরাস উপপাদ্য আমরা এর আগে জানি যে 90 ডিগ্রি পাইলে পরে আমরা খুঁজবো কোনটা তার বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু পাওয়া মানে আমাদের উদ্দেশ্য সাকসেসফুল হওয়া যাবে। তা আমরা প্রমাণে যাই, প্রমাণে দেখো যে ত্রিভুজ এ বি ডি এ এই কোণটাকে আমরা কি বলতে পারি, কোণ এ ডি বি, এটার সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এই 90-এর বিপরীত বাহু কোনটা, এ বি এর বিপরীত বাহু, দেখো 90-এর বিপরীত বাহু কোনটা এ বি। তাহলে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, রাইট? ওকে, একইভাবে ত্রিভুজ এ সি ডি নেও, এ সি ডি এ কোণ এ ডি সি এটাও কত ডিগ্রি, অলওয়েজ 90। তোমরা কি বলতে পারবে যে এখন এটার 90, এটার তাহলে বিপরীত দাও কোনটা হবে, এটার বিপরীত দাও হবে এসি, হ্যাঁ অ্যাকচুয়ালি এসি হবে। তো সুতরাং আমরা বলতে পারি এখানে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তা আমরা এটাকে একটা সমীকরণ দিচ্ছি, এটাকে আর একটা সমীকরণ দিচ্ছে। এখন ওয়ান মাইনাস টু ইমপ্লাইজ একের থেকে দুই বিয়োগ দিয়ে দিচ্ছে,
এখন প্রশ্ন হতে পারে কেন বিয়োগ, অন্য কোনো ওয়ে করা যায় কিনা। তো ক্লিয়ারলি হিসেব যে একের থেকে দুই বিয়োগ দিলে আমরা এই স্ট্রাকচারটা পেয়ে যাব, ডান সাইডে মিলতে বাধ্য, তখন মিলেই যাবে ইনশাল্লাহ। তো দেখো যে আমরা বিয়োগ দিলে পরে বাম পক্ষগুলো বিয়োগ এ বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু, এইখানে দেখো এডি স্কোয়ার কি বাদ, এডি স্কোয়ার বাদ চলে গেছে যেহেতু বিয়োগ দিচ্ছে, তাহলে এখানে কি হবে বিডি স্কোয়ার মাইনাস এখানে কি হবে সিডি স্কোয়ার প্রমাণিত। আশা করি তোমরা এটা খুব এনজয় হিসেবে নেবে যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তেমন একটা কঠিন সাধ্য কোনো কিছু না। তোমরা বাসায় যে কাজগুলো করবে অনুশীলন নয়, বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যার সমাধান বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টটা জানাবে। আজকের মতো এই পর্যন্তই ক্লাস, ওকে থ্যাংকস টু অল।